ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মহসিন কবির। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কি অবস্থা একটু জানাবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি কর্মসূচি চলছে। এর আগে সকালে নীল দলের শিক্ষকরা এখানে সমাবেশ করেছে এবং সমাবেশ করে তারা ভিসি বরাবর তারা স্মারকলিপি দিয়েছে এবং সেই স্মারকলিপিতে 5টি দাবি জানানো হয়েছে। এবং আমি যেখানে রয়েছি এই রাজু ভাস্কর্যের সামনে, সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে এখন অর্থাৎ এই মুহূর্তে সমাবেশ করছেন সাদা দলের শিক্ষকরা। তারা এইখানে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা, সেই সহিংসতায় যারা নিহত হয়েছেন কিংবা যে ধরনের সহিংসতা হয়েছে, সেই সব সহিংসতা এবং নিহতের ঘটনার তারা সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। এবং তারা কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য এই সমাবেশের আয়োজন করেছে। এবং তারা কিছুক্ষণ আগে ভিসির বাসভবনের সামনে থেকে তারা টিএসসি শহীদ মিনার হয়ে আবার এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করছেন। এবং আরেকটু যদি বলি যে এর আগে সকালে যে প্রোগ্রামটি ছিল নীল দলের উদ্যোগে, সেই নীল দল যে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বরাবর, সেখানে তারা 5টি দাবি করেছে। এবং সেই 5টি দাবির মধ্যে রয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন তারা। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে হবে, আবাসিক হলগুলোতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার সেই দাবি তারা করেছেন। এবং আরও একটি দাবি রয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলোতে যেন বৈধ শিক্ষা, শুধুমাত্র বৈধ শিক্ষার্থী প্রবেশ করতে পারে। এবং 5 নম্বর যে দাবিটি নীল দলের পক্ষ থেকে করা হয়েছে, সেটা হচ্ছে ক্যাম্পাসে শিক্ষার্থী এবং শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই যে 5 দফা দাবি, এই 5 দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দিয়েছেন আধা ঘন্টা আগে নীল দলের শিক্ষকরা। এবং এই দাবি নিয়ে ভিসিও কথা বলছেন, তারা বলছেন যে তারা যে দাবি করেছেন সেই দাবির যৌক্তিকতা তিনি পেয়েছেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। এবং অন্যান্য যে সকল বিষয়, নিরাপত্তা সহ শিক্ষার্থীদের যে সকল বিষয়গুলো, সেই সকল বিষয়গুলো কাজ করবেন। এবং ভিসির কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে বর্তমান যে চলমান সংকট চলছে, সেই সংকটে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের ভূমিকা হবে কিংবা এর আগে যে সহিংসতা হয়েছে সেই সকল সহিংসতায় বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা প্রবেশ করেছিলেন, সেই সকল বিষয়ে ভিসি বলেছেন যে তারা তদন্ত রিপোর্ট দিবেন, তদন্ত করবেন, সেই তদন্ত রিপোর্ট পাওয়ার পর তারা সরকারের কাছে সুপারিশ করবেন। তো সার্বিক যে পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকদের 2টি কর্মসূচি ছিল এবং 1টি কর্মসূচি শেষ হয়েছে এবং অন্য দল অর্থাৎ সাদা দলের শিক্ষকরা তারা কর্মসূচি পালন করছেন। মুন্নি, ধন্যবাদ মহসিন কবির আপনাকে।